দুর্গাপুর ইস্পাতনগরীর যে কয়েকটি জায়গায় বাসন্তী পুজোর আয়োজন করা হয় প্রতি বছরই, তার মধ্যে উল্লেখযোগ্য দুর্গাপুর ইস্পাতনগরীর এজনের শিবাজি রোড এলাকায় অবস্থিত দয়াময়ী কালী মন্দির। এই দয়াময়ী কালী মন্দিরেই আজকে আমি চলে এসেছি বাসন্তী পুজোর আয়োজন সম্পর্কে জানতে। সময়ের সাথে আমরা এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি কৌশিক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কালীবাড়ির ঠিক একেবারে মানে সামনেই দাঁড়িয়ে, এবং এখানে বাসন্তী মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছেন বাসন্তী প্রতিমা। তো ইতিমধ্যে পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে, পুজো চলছে, আজকে ষষ্ঠী ছিল, এবং বাসন্তী পুজোর যে ইতিবৃত্ত সেই বিষয়গুলো, এখানে কীভাবে বাসন্তী পুজোর প্রচলন হলো এবং বাসন্তী পুজো ঠিক কেন করা হয়, পুরো বিষয়টাই আপনারা আমার এই ভিডিওতে আজকে দেখতে পাবেন। আপনারা আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজে আমার চ্যানেল ফলো লাইক এবং শেয়ার করবেন। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও। আজ আমি চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইস্পাতনগরীর এই জোনের শিবাজি রোডে অবস্থিত দয়াময়ী কালী মন্দিরে। প্রতি বছরের মতো এবছরও জাঁকজমকপূর্ণভাবেই বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে এই মন্দিরে। প্রায় 40 বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে উন্মাদনা তুঙ্গে এলাকার 8 থেকে 80 জনসাধারণের ঐকান্তিক প্রচেষ্টায় এই মন্দিরে শুরু হয় বাসন্তী পুজো। তবে পুজো শুরু হওয়ার নেপথ্যে তেমন কোনো ইতিহাস নেই। এলাকার বাসিন্দারা মন্দিরে বাসন্তী পুজো সম্পন্ন করাতে প্রতি বছরই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেই থেকেই প্রতি বছরই বসন্তকালে দেবী দুর্গার আবাহন পর্ব চলছে এই মন্দিরে। একচালার প্রতিমার স্নিগ্ধ রূপ যা এক কথায় অনবদ্য। রীতি মেনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পুজো অনুষ্ঠিত হয় এই মন্দিরে। পুজোর কদিন ভক্তদের মধ্যে চলে প্রসাদ বিতরণ। এছাড়াও এই মন্দিরে হয় কালী পুজো ও দেবাদিদেব মহাদেবের পুজো। মন্দিরের এক সেবায়িত বাসন্তী পুজো সম্পর্কে আমাদের ঠিক কি জানালেন শুনে নেব। হ্যাঁ, এটা কতদিনের পুজো? হ্যাঁ, 40 বছর হয়ে গেল। আচ্ছা, তো এটা প্রত্যেক বছরই? প্রত্যেক বছরে এই বাসন্তী পুজো এই সময় হয়। আচ্ছা, 40-42 বছর ধরে চলছে পুজো। মানে কতদিন? 4 দিনের পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া। আচ্ছা, ষষ্ঠী আজ থেকে শুরু। আজকে থেকে ষষ্ঠী শুরু, আজ থেকে ষষ্ঠী, কাল সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া। 4 দিন যেমন দুর্গা পুজো হয় তেমনি এই পুজোটা, এই পুজোটা 4 দিন। আর কি ব্যাপার? তো মায়ের মূর্তি খুবই সুন্দর দেখলাম আর কি। প্রত্যেক বছর মূর্তি বদল হয়? প্রত্যেক বছর, হ্যাঁ, প্রত্যেক বছর মূর্তি বদল হয়। আর এছাড়া এই মন্দিরে কী কী পুজো হয়? আর এখানে কালী, দয়াময়ী কালী, দয়াময়ী কালীবাড়ির কালী পুজো হয়, আর তাছাড়া মহাদেবের পুজো তো হয়। মহাদেবের তো পুজো আছে, মহাদেব আছে, মহাদেবের পুজো হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে বাসন্তী পুজো। বাঙালির ইতিহাস বলছে বাসন্তী পুজোই আসল দুর্গা পুজো। তবে বর্তমানে শারদীয়া দুর্গোৎসবই বেশি ধুমধামের সাথে পালিত হয় গোটা রাজ্যে। গোটা রাজ্যের পাশাপাশি সমগ্র দেশ, এমনকি বিদেশেও পালিত হয় শারদ উৎসব। বসন্তকালে পালিত এই দুর্গাপুজোই একসময় বাঙালির আসল দুর্গাপুজো হিসেবে গণ্য হতো। শরৎকালের দুর্গাপুজো সেই কারণে অকাল বোধন নামে পরিচিত। শরৎকালে দুর্গাপুজো শারদীয়া দুর্গাপুজো, আর বসন্তকালে দেবী দুর্গার আরাধনা বাসন্তী পুজো হিসেবেই প্রসিদ্ধ। পুরাণ অনুযায়ী চন্দ্রবংশীয় রাজা সুরাত বসন্তকালে দেবী দুর্গার পুজোর প্রচলন করেন, আর রামায়ণ অনুসারে সীতাকে উদ্ধারের জন্য লঙ্কা জয় করতে যাওয়ার আগে শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন শ্রীরামচন্দ্র। সেই সময় সূর্যের দক্ষিণায়ন চলায় দেবদেবীরা নিদ্রায় মগ্ন ছিলেন। অকালে দেবীর আরাধনা করার জন্য শারদীয়া দুর্গাপুজো অকাল বোধন হিসেবে পরিচিত হয়। শারদীয়া দুর্গাপুজোর সময় যেমন নবরাত্রি চলে, তেমন এই সময়ও চৈত্র নবরাত্রি পালন করেন অনেকেই।
নদিন ধরে দেবীর নয় রূপের আরাধনা করা হয়। শারদীয় দুর্গাপুজো ও বাসন্তী পুজো উভয় পুজোর রীতি প্রায় একই, তবে শারদীয় দুর্গাপুজোই প্রধান দুর্গা আরাধনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবার দুর্গাপুরের শিবাজি রোডের এই মন্দিরে বাসন্তী পুজোর আনন্দ নিতে আপনারা ঠিক কীভাবে আসবেন তা এই ভিডিওতে একবার জানিয়ে দিই। দুর্গাপুর স্টেশন থেকে এজন রুটের মিনিবাসে চড়ে আপনাদের নামতে হবে রানা প্রতাপ রোডে। সেখান থেকে অটো বা টোটোয় চড়ে সোজা এই মন্দিরে পৌঁছে যেতে পারেন আপনারা, অথবা দুর্গাপুরের বেনাচিতি প্রান্তিকা থেকেও টোটো অথবা অটো নিয়ে পৌঁছে যাওয়া যায় শিবাজি রোডের এই দয়াময়ী কালী মন্দিরে, যেখানে প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে বাসন্তী পুজোর। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আমার চ্যানেল সময়ের সাথে আমরা এই চ্যানেল আপনারা ইউটিউবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আগামীতে তাও আমাকে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই।